আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আসলে অনেকদিন পর হলো মামে এখন হয়ে গেছি, যে এটা হলো আমার বড় ভাগ্নি। তো অনেকেই চেনেন, ওর নাম হলো সোনিয়া। ও হলো আজকে আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে বলতে আপনাদের ভাইয়াদের বাড়িতে। আর হলো মানে দুপুরের দিক দিয়ে আসছে। তো অনেক দিন পর আসা হয়েছে, আর আমারও ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছে। আর হলো বিশেষ করে তো আমার শ্বশুর বাড়িতে ও আসলো প্রায় 5 বছর পরে, আমার বিয়ের সময় আসছিল। 5 বছর আমার তা না, তো 5 বছর হয়ে গেছে, 6 বছর আগে আইসো আমার এই সময়। কই যান কাকি? তো আমার বিয়ের বৌভাতের সময় আসছিল, এরপর আর আসা হয়নি ওর। এরপর ওর পরীক্ষা পড়াশোনা নিয়ে সব কিছু নিয়ে, দাঁড়াও না বাবা, সব কিছু নিয়েই হলো একটা ইয়ে ছিল। এই 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 তো আমরা হলো এই যে কলই খেত দেখতে আসলাম। আসলে এখানে খুব সুন্দর শাক, ভাবছিলাম যে কিছু শাক টুকাই নিয়ে যাব, আর এমন একটা সময় আসছি যদি সন্ধ্যা হয়ে যায়। দেখেন আমাদের চকটা কিন্তু খুব সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর যদি সন্ধ্যা হয়ে যায়, এই বাবা তোমার দাদা মার দিব, এই জন্য হলো শাক টুকালাম না। কালকে সকালবেলা অবশ্যই টুকে নিয়ে যাব আর খাবো। এই দেখ এই আগাগুলো কিন্তু সুন্দর না, বয়ে বয়ে টুকাইলে। এই যে আমার আমার আবুতাল হইলো কুলে কুদে, জুতা পায় দাও তারপর আমার কুলে উড়ো। কি করবো আবদুল্লাহ? আবদুল্লাহ তুমি কেমন? না না দেখেন আমার নাতি, মানে আমি নানি হয়ে গেছি, আমার নাতি কিভাবে কথা বলে। আব্দুল্লা তুমি কি আমার নানা? শোনো না, একটু আব্দুল্লার সাথে কথা বলি দেখি কি করে। হিংসা, খালি হিংসা। আব্দুল্লা এদিকে আসো, নানার কাছে আসো, নানির কাছে আসো। তুমি কি আমার নানু ভাই হও? হ, তোমার নাম কি? আব্দুল্লা। তুমি আব্দুল্লা? তোমার বাবার নাম কি? সুমন। মাস্টার সুমন? তোমার বাবা মাস্টার, পড়ালেখা করায়? তাই তোমাদের বাসা আমাকে নিবা? তুঙ্গ বাসা নাই, কি নাই? টেবিল নাই? আল্লাহ আল্লাহ, বাড়িতে কত টেবিল, টেবিলের নিকে ঘরে জায়গা পাই না, আর তুমি কো টেবিল নেই? কত বড় অপবাদ দিছে আব্দুল্লাহ আমারে। দেখেন পোলাপন এক একজন এক রকম ফটো। আই সরো, আমি উঠে নই, সরো উঠে নই, সরো, আমি কোনো বল পাইতেছি না, যা। দাঁড়া দাঁড়া, সবাই মিলে দাঁড়া, মিষ্টার ছবি তুলি। আব্দুল্লা সুন্দর জায়গা, আর বিকেল বেলা বলতে বের হইলাম। এখন প্রতিদিনই ভাল লাগবো, সকালবেলা যখন সূর্য ওঠে না এখান দিয়ে। কালকে হয়তো গলা ঠিক কাবো, আমার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। দেখ একটা দিন বৃষ্টিতে আমার খেত কত সুন্দর কালার হয়ে গেছে। হাই হাই, এই বিসি মার দিমু, মারবো মারবো, আল্লাহরে দাদা মারবো, দাদা মারবো, দাদা মারবো। দুজন হলো খেলা করতেছে। আল্লাহরে কেমন করে, আয় আয় আয়, আমরা জায়গায় দুধে দুধে দুধে, সবাই চলে যাও, টাটা, চলো চলো। ওই দেখো আব্দুল্লাহ কি সুন্দর করে হাঁটে, মার কুদে। ভাই বোনে যা কইলো ভাই তাই করলো, আর আর চোখ বুঝো পাতা খাওয়া। আব্দুল্লা আব্দুল্লা তোমার কি হয়, কি হয়? আমি আব্দুল্লাহ হই, মানে ওর নামই কইতাছে আমি আব্দুল্লাহ হই। আব্দুল্লা
কি মুলা দিয়ে হলো, মুলা রান্না করবো না তো, মুলা দিয়ে আলু দিয়ে আর হলো যে বেগুন দিয়ে এগুলো দিয়ে আজকে হলো মাছ কিনে আনছে। এটা কি কালী বর্ষ মাছ না কেন, ওটা হলো রান্না করবো। আমার শ্বশুরও বাজার করে আনছে একই পদে মাছ দুইজন নিয়ে এসে, আরেকদিন আনছিল আমার ছোট চাচা শ্বশুর আনছে, তার খালু আনছে, তারপর আবার আমার মায়ের শ্বশুর আনছে। দেখছিলাম ভিডিওতে তিনজনে একরকম মাছ আনছে, বেগুন আর আজকে আমার ক্যামেরা ধরছে হলো সোনিয়া। আপনারা অনেকে চেনেন আমার ভাগ্নি সোনিয়াকে, ও হলো ক্যামেরা বেড়ে আছে, আর আপনাদের ভাইয়া গেছে হলো দাওয়াতে। এই যে হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি না, আলু দিয়ে রান্না করা হচ্ছে, পোলাও হচ্ছে সাদা পাতির মজা, শুনলাম পোলাও হচ্ছে সাদা পাতির মজা, দেশি মুরগি খাইতে তাহলে আর ইটা থাকে না, গন্ধটা থাকে না। কুদরত কি খাইতেছ? কি নিয়ে আইস তো তুই পোলাহানের নিগে? আব্দুল্লা মামা কি ইচ্ছা করে বাংছে না? রাত্রি আইসো কুনসুম জামাই আইছি নি আঙ্গো ভালো আছো নি জিগে দৌড় ফেলে উঠি যাইতেছে জামাই রে কই আইসো আড়ার উপরে জাম আর আহুম গেঞ্জির ভিতর দিয়া কতটি রসুন লাগাই নিল ই করা হইলো খেত পরিষ্কার করা হইলো ওষুধ দিলাম দেড় বিঘা দুই বিঘা হইছে ওগা দুই বিঘা মাথা এক বিঘা হইছে এক বিঘা বেশি কম এখন ওই বাদ বাকিটা কি করবা? গাড়ি পাইছে দে এই গ্রামে হলো বেশি হাঁস দেখা যায় না, রামগো এলাকা অনেক হাঁস দোরান দিতে গেছে।
আবরানে সোটা আবার যাই গাই না অনেক দিন পর হইলো সাদিয়ারে দেখলাম এ সাদিয়া কাকা কেমন হইছো গো আপা এখন একটু ভালো হইছে ঠান্ডাটা কমছে ঠান্ডা থেকে কি কাকার এরকম হইলো ঠান্ডা থেকে কি সমস্যা হইছে আমি তো ভয়ই পাইয়া গেছিলাম আল্লাহ কি শ্বাসে সমস্যা হইছে আমরা মিমরে কাকারে আমি ওই তোমার বগল গেলাম না তুমি বাজার যাবে নিজে গেইতে লেগে আয়া দেখ আমি মিমরকে মিম তোর অনুষ্ঠান করন লাগবো না কি অবস্থা এটা কাকার কি ওই যে কইলাম না যাইতে পারি কালকে ঠিক আছে পরে মা আফা ওরা সবাই গেছে দেখতে নিগা এমি তুল আউতাল আমি তুলের নামটা অনেক সুন্দর দিছ না আমি তাহলে নামটা মিতুল কাই মিতুল তুমি বাতে যাও গা হ্যাঁ ওর কাম যাই গা বাতে পা হমনে সন্ধ্যার কাজ করতে চলে আসলাম এতক্ষণ হলো ভাগ্নি আমার মাথায় তেল দিয়ে দিল আসলে আমি অনেক দিন হয় কারো মাথায় তেল হাত দিয়ে তেল দেই না মা হলো আগে ধরে ধরে তেল দিয়ে দিত আর শ্বশুর বাড়িতে এসে ওটা দেওয়া হয় না কারণ ওরকম কেউ নাই যে তেল দিয়ে দিবে আসলে শাশুড়ি মা আছে কিন্তু ওরকম করে সময় পাই না আমি যে বলবো মা একটু তেল দিয়ে দেন আজকে হঠাৎ করে ভাগ্নিকে পাইলাম মাথায় তেল দেওয়ার জন্য তেল দিলাম আর হলো এই সন্ধ্যাবেলার কাজগুলো হলো শুরু করে দিলাম এখন থেকে প্রায় আমার এক ঘন্টার মতো লাগবে সন্ধ্যার কাজ শেষ করতে এক ঘন্টার বেশিও লেগে যেতে পারে মানে প্রতিদিন এরকম কাজ থাকেই আমার একটু একটু মানে ঘন্টার লাগিয়ে কাজ থাকে তো আজকে হলো অনেক কাপড় চোপড় ধুইছি তার ভিতরে বিশেষ করে হলো আজকে আমার তানহার কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে এর আগে হলো আবু তালহার কাপড় চোপড়গুলো একটু বেশি ধোয়া হয়েছিল কারণ ভাগ ভাগ করে ধুইছি দুই ভাই বোনের কাপড় চোপড় আবুতালার কাপড় চোপড়গুলো একটু নোংরা বেশি ছিল তারপরে আমি ভাবলাম যে ওর কাপড় চোপড়গুলো একদিন ধুয়ে দেয় তারপরে আরেক আরগুলো আবার পরে ধুব কারণ বৃষ্টির কারণে সবাই জানেন যে অনেক বৃষ্টি ছিল দুই দিন আর কোনো রোদ ছিল না বৃষ্টি যেমন তেমন ছিল কিন্তু কোনো রোদ ছিল না এই জন্য আলাদা আলাদা করে কাপড় চোপড় ধোয়া হয়েছে আপনার ভাইয়ের কাপড় চোপড় আর আবুতালার কাপড় চোপড়টি একদিনই ধোয়া হয়েছে এখানে কিছু আবদিয়ার কাপড় চোপড় আছে আমি ধুইয়া দিছিলাম তো বাড়িতে মেহমান অতিথি সবসময় থাকে এই জন্য কাজকর্মগুলো ওরকম করে মানে গুছাইতে পারি না এই কাপড় চোপড়গুলো যদি প্রতিদিন ধুইতাম তো আমার কিন্তু এত কাপড় চোপড় হইতো না প্রতিদিন ধুইতে পারি নেই এজন্য এত কাপড় চোপড় হয়ে গেছে আর ধুইতে গেলে দেখা যায় আমার অনেক সময় লাগে খুব কষ্ট হয় তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখলেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এত এত কাপড় চোপড় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছে আসলে আমার কষ্ট হইতেছে এক হাতের উপরে মোবাইল এক হাতে কাপড় চোপড় খুবই কষ্ট হইতেছে তো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ